এটা এখনো পর্যন্ত ওই ধরনের কোনো কিছু আসে নাই। আপনারা একটা ট্রেড লাইসেন্স করে নিন, ট্রেড লাইসেন্স ট্রেড মার্ক বসায় নেই, বেশি টাকা নেব না, প্রত্যেক ইউনিয়ন থেকেই আপনার জেলা থেকেই করে নিতে পারবেন, কোনো সমস্যা। এটা খরচ করবো আপনার তো 2-2.5 হাজার টাকার মতো আসতে পারে। কোথায় চালাবেন? ঢাকা আশুলিয়া, আশুলিয়া থেকে কত নিবে? 2-2500 টাকা নিতে পারে, 2500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বেশি লাগবে না, অল্প টাকার মধ্যে হয়ে যাবে। যারা করে নিতেছে এটা লাগবে, বিশেষ করে আপনি একটা ট্রেড লাইসেন্স করে নিন, যখন আপনি নিজের নামে প্যাকেট ছাপাইবেন, হ্যাঁ প্যাকেট ছাপাবেন যখন, তখন একটা ট্রেড মার্ক করে নেবেন। ঠিক আছে, ট্রেড মার্ক অনেকে BSTI করে নেয়, এইসব BSTI বেশি টাকা লাগে না, 14-15 হাজার টাকা হলেই হয়ে যায়। এখন বর্তমানে আপনি যেটা করতেছেন এগুলো একটা ট্রেড লাইসেন্স করে নিন, ট্রেড লাইসেন্স ছাড়া তো একবারে অবৈধ হয়ে গেল, তাই না? ট্রেড লাইসেন্স করলেন মানেই আপনি সরকারকে ব্যাড ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যবসা করতেছেন, আর এখন যদি কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই আপনি বিজনেস করলেন তাহলে ওইটা অবৈধ হয়ে যাবে।